হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো ইলাস্ট্রেটরের ম্যান্ডালা গ্রিডের কিছু প্রবলেম নিয়ে। যেমন ধরুন, এখানে আমরা যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো ম্যান্ডালা নয়, এটা একটা ইলাস্ট্রেশন। অনেকে আছেন এটা পাওয়ার পয়েন্ট দিয়েও করে থাকেন, তবে আপনি যদি ইলাস্ট্রেটরে এটি করতে চান, আপনাকে ম্যান্ডেলার যে রোলগুলো আছে ওইটা একটু ফলো করতে হবে, তাহলে আপনি খুব সহজে কাজটা করতে পারবেন। অনেকে আছেন ইলাস্ট্রেটরের রোলারকে রোটেট করে ম্যান্ডেলা তৈরি করে থাকেন, তো আপনি যদি প্রফেশনালি ম্যান্ডেলা তৈরি করতে চান বা এইরকম কোনো ইলাস্ট্রেশন তৈরি করতে চান, তাহলে আপনার উচিত গ্রিড ইউজ করা। এতে যেমন কাজটা নির্ভুল হবে, তেমনি সেটা প্রফেশনাল হয়ে উঠবে। তো গ্রিডে কাজ করতে হলে প্রথমে আপনি আপনার ইচ্ছে মতো আর্ট বোর্ডে একটা সাইজ নেবেন, তারপর আপনার ইলাস্ট্রেটরটা যদি নর্মালি এরকম হয়, অর্থাৎ গ্রিড প্রদর্শিত না হয়, তাহলে আপনি ভিউ থেকে শো গ্রিডে ক্লিক করবেন, তারপর ক্লিক করবেন ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড। এখন যদি আপনি ইলিপস ড্র করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আড়াআড়িভাবে যতগুলো গ্রিড সেল দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে কিছু আছে হালকা গাঢ় রঙের, এবং তার মধ্যে ছোট ছোট সেলগুলো একটু ব্লার কালারের, যেগুলো দেখতে অনেকটা ধোঁয়াশাই মনে হচ্ছে। তো কাজের সুবিধার জন্য যেই এখানে গ্রিডের র অ্যান্ড ইয়াগুলো দেখতে পাচ্ছেন একটু মোটা, একটু ওইটা একটু ফলো করবেন। তারপরে এই দুইটা গ্রিডের মাঝখানে যে পয়েন্ট আছে ওইখানে ক্লিক করবেন মাউস দিয়ে, তারপরে অল্টার এবং শিফট চেপে আপনি যদি কার্সরটা নিচের দিকে বা উপরে টান দেন, তাহলে আপনি দেখবেন যে ইলিপস সমান আকারে বড় হচ্ছে ওই গ্রিডের পয়েন্টকে কেন্দ্র করে। এখন যেহেতু আপনি ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিডে ক্লিক করা আছে, তার ফলে যে কাজটা হয়েছে, দেখুন এই ইলিপসের এই ইলিপসটা কোনো না কোনো গ্রিডের সাথে শুরু হয়েছিল এবং শেষও হয়েছে। আপনি চাইলে এই গ্রিড সেলের মাঝামাঝি অংশে এটাকে শেষ করতে পারবেন না, যতক্ষণ না এখানে স্ন্যাপ টু গ্রিড আছে। কিন্তু আপনি যদি চান ইচ্ছে মতো সেটাকে এখান থেকে কেন্দ্র করে বড় করলেন, কিন্তু শেষ করবেন এরকম কোনো সেলের মাঝখানে বা আপনি যেখানে চান, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে স্ন্যাপ টু গ্রিডটা অফ করে দিতে হবে। তখন এখানে গ্রিডটা শো করে আছে, শো করবে, বাট আপনি ইচ্ছে মতো যেখানে ইচ্ছে ক্লিক করতে পারবেন এবং ক্লিকটা শেষও করতে পারবেন। ওকে, এখন আপনি যদি ছোট ছোট শেপ এঁকে এটা চারদিকে রোটেট করে ম্যান্ডেলার মতো বা এরকম কোনো ডিজাইন তৈরি করতে চান,
তাহলে আপনি খুব সহজে ওই গ্রিডের রোগুলোর সাথে বা লাইনগুলোর সাথে এটা অ্যালাইন করতে পারবেন। তারপরে আপনি রো রেট ডিগ্রির মাপ দিয়ে কন্ট্রোল টি দিয়ে চেপে চেপে আপনি ইচ্ছে মতো সে শেপগুলোকে রো রেট করতে পারবেন। যেমন উদাহরণ দিচ্ছি, ধরুন আমরা একটা ইলিপস ড্র করব, তো এখানের মাঝখানে ধরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা নিচে চলে আসছে। এখানে আমি যদি সেটাকে অল্টার শিফটে ক্লিক করি, সেটা আবার মাঝখানে চলে গেছে, কারণ আমার মাউসের ক্লিকটা কিন্তু তখনও রয়ে গিয়েছিল। এখন মাউসটা ছেড়ে দেবেন, এবার আপনি চাইলে ম্যান্ডালা ডিজাইন করতে হলে যেটা আমরা করি, যে এখানে ইচ্ছে মতো এই শেপটা ছোটো বড়ো করতে পারবেন। কারণ অল্টার শেপে যদি আমরা এটা ছোট করি তো দুদিক থেকে ছোট হবে। তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করে আমরা এটাকে একটা পাতার শেপ দিতে পারি। এখানে মাঝখানে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি এটাকে ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেক্ট করব। এই দুইটাকে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আপনি যদি আপার এরো ক্লিক করেন, তাহলে সেটা এরকম একটা নতুন শেপ তৈরি হবে। এখন সেটা ম্যান্ডেলার মতো করে আপনি চারদিকে যদি রোটেট করতে চান, তাহলে সবসময় আমরা যেটা করি, প্রথমে একটা সিলেক্ট করলাম, তারপর রোটেট সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন চলে আসছে চিহ্ন, ওইটাকে ক্লিক করে আমরা ড্রাগ করে নিয়ে আসবো এটাকে মাঝখানে, ইলিপসের মাঝখানে আনবো, যেহেতু আমরা এই ইলিপসের চারদিকে সেটাকে ঘোরাবো। ওকে, তো এখানে আনার পরে অল্টার চেপে আমরা এখানে ক্লিক করব, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পরে আমরা সেই ইলিপসের চারদিকে এই আইকন বা এই শেপটাকে টোটাল কত পিস রাউন্ড করাবো সেটা একটা অনুমান হিসাব করতে পারেন, অথবা পার্সেন্টেজের মাধ্যমে দিলেও সেটা অ্যাভারেজে একটা মাপ নিয়ে নেবে। তো আমরা ধরলাম যেখানে আমরা 8টা করে নেব, তো আমরা জানি যে ইলিপসের চারদিকে আছে 360 ডিগ্রি। এখন তো 360 ডিগ্রির মধ্যে আমরা এটাকে আমাদের প্রয়োজন 8টা আইকন, 8 দিয়ে ভাগ দিলে চলে আসে 45, অর্থাৎ এই ডিগ্রির স্থলে যদি আমরা 45 বসাই, বসানোর পর যদি ওকে প্রেস করি, সরি, আচ্ছা আমরা কাজটা এখানে ডাইরেক্ট সিলেকশন থাকায় এটা এরকম হয়েছে, আমরা কাজটা আবার করি। এটা প্রথমে সিলেকশন করলাম, তারপরে রোরেট, তো রোরেটের মাঝখানে যে একটা আইকন দেখা যাচ্ছে ওটাকে আমরা ড্রাগ করে নিয়ে আসবো এখানে মাঝখানে, তারপর অল্টার চেপে ডাবল ক্লিক করলে চলে আসবে এটা। তো আমরা দেখেছিলাম যে 360-এর মধ্যে 8 বার রাউন্ড করতে ভাগফল আসে 45, মানে এখানে 45 ডিগ্রি দিলে
এত সুন্দর করে সমান মাপে রাউন্ড করতে পারবে। তো এখানে আমরা প্রিভিউ অপশনে দিলে দেখতে পাই এটা আগের মতো আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না। এর কারণ হচ্ছে এটা বলছিল যে এখানে আমরা এখানে ডাবল ক্লিক করার সময় ওই চিহ্নটা এখান থেকে সরে গিয়েছিল। ওকে, কন্ট্রোল জেড দিলাম। তো এটা আমরা ড্র্যাগ করে এটাকে অল্টার চেপে নিয়ে আসলাম। তো অল্টার চেপে নিয়ে এসে আমরা ডাবল ক্লিক করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক চলে আসছে। তারপরে আমরা এখানে যদি 45 দিয়ে তারপরে ওকে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন সেটা নিজের স্থান থেকে 45 ডিগ্রি এঙ্গেলে সরে আসছে। এখন আমরা সিলেকশন ক্লিক করার পর কন্ট্রোল ডি চাপবো, দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি চাপলে সেটা নিজের স্থান চেঞ্জ করছে। কিন্তু আমাদের এভাবে প্রত্যেকটাতে একটা করে আইকন প্রয়োজন, সেজন্য আমরা যে কাজটা করব এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর রোডেটে ক্লিক করার পর এই মাঝখানের চিহ্নটা, রোডেটের চিহ্নটাকে অল্টার চেপে ক্লিক করে মাঝখানে নিয়ে আসলাম। তো অল্টার চেপে মাউস বাটন ছেড়ে দিলেই চলে আসে রোডেটের এই প্যানেলটা। তো আমরা আগে করেছিলাম যে এখানে 360-কে 8 দিয়ে ভাগ করে 45 ডিগ্রি দিয়ে ওকেতে ক্লিক করেছিলাম। তো এবার আমরা করব এখানে কপিতে ক্লিক করব, ফলে সেটা নিজের স্থান ত্যাগ করার আগে এখানে একটা কপি দেখে আসছে, সেটা ছিল আমাদের টার্গেট। এখন আমরা সিলেকশনে যাব না, না গিয়ে কন্ট্রোল ডি ক্লিক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রথমে এভাবে না করে, আপনি আসলে বিগিনারদের যে প্রবলেমগুলো হয় যে কারণে আমাদের প্যান্ডেলটা শুরুতে অনেক প্রবলেম ভোগে, ঘন্টা দুয়েক পর্যন্ত করতে পারি না, এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এখন এই ছবিটাতে লক্ষ্য করুন এখানে গ্রিড আছে, গ্রিডের এই লাইনটা কিউন্ডের স্ট্রোক দিয়ে আপনি দিলেন, কিন্তু এখানে যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটা সংখ্যা এখানে ঠিক মাঝ বরাবরে আছে। তো আপনি এই অ্যালাইনটা কীভাবে করবেন? অনেকে বলতে পারেন যে এটা তো রোলারকে গ্রিড বানিয়ে রোটেট করলেই হয়, তারপর তো সেটাকে অ্যালাইন করতে পারেন, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ এবং সেটা নন প্রফেশনাল। আপনি চাইলে করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনারই সমস্যা হবে। এটাকে যদি আপনি জিপ ফাইল বানাতে চান বা অন্য কোনো ফর্ম্যাটে কেউ আপনার বায়ার আপনাকে সাজেস্ট করেন, তখন আপনার অনেক রকমের সমস্যা পোহাতে হবে। সেজন্য আপনাকে যে কাজটা করবেন, এইখানের মাঝখানে যদি কোনো শেপ বসাতে চান সমান মাপে নাম্বারিং বসাবেন, ধরুন এখানে 1 বসাবেন। হ্যাঁ, এটা হচ্ছে 1। এই 1টাকে এই মাঝখানের আইকনের সাথে আমরা অ্যালাইন করি। ঘরেই নিলাম যেটা মাঝখানে আছে। এখন আমাদের প্রয়োজন এটা প্রত্যেকটা হাফে হাফে সেটা যেন বসে। এটার জন্য আমাদের কিছু কাজটা করতে হবে।
যে আমরা জানি এই আইকনগুলো 45 ডিগ্রিতে বসানো আছে, তাহলে আমাদেরকে তার অর্ধেক কত, 22.5, 45-এর অর্ধেক হচ্ছে 22.5। এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করব না বা এক্সপ্যান্ড করব না, বরং রোটেটে ক্লিক করে অল্টটা চেপে এই আইকনটাকে মাঝখানে নিয়ে আসবো। তারপর অল্টার চেপে যদি আমরা কার্সরটা ছেড়ে দেই বাটন, তাহলে সেখানে চলে আসবে এই প্যানেল। এখন আপনি অল্টার ছেড়ে দিন, ছেড়ে দিয়ে এইখানে লিখবেন 22.5, তারপরে দিবেন কপি, ব্যাস হয়ে গেল। এখন আপনি যেহেতু শুধু মাঝখানে প্রয়োজন, তাই আপনি এটাকে ডিলিট করতে পারেন। তারপর কন্ট্রোল ডি, সরি, তো এখানে এটা বারবার চলে আসছে, তো আমরা এটা কাজ করতে পারি, যেমন সবগুলো ডিলিট করে এটা জায়গা মতো বসে গেছে। সো আমরা এটাকে ক্লিক করে যদি আমরা রোডেটে যাই, তারপরে রোডেটের এই চিহ্নটাকে অল্টার চেপে নিয়ে আসবো মাঝখানে, তারপর অল্টার চাপা অবস্থায় কার্সরে মাউস বাটন ছেড়ে দেব, চলে আসলো প্যানেল। এখন অল্টার ছেড়ে দিলাম। এখন এখানে এই সারিবেশটাকে আমরা আবার বানাবো 45, দিয়ে করবো কপি। এখন আপনি দেবেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, বাস হয়ে গেল সেন্টার। এখন যেহেতু এই নাম্বারগুলোকে আমি এক্সপ্যান্ড করি নি বা ক্রিয়েট আউটলাইনও দেয় নাই, তো এখন আপনি একটা একটা করে এডিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন এই নাম্বারিংগুলো কীভাবে দেওয়া হয়েছিল সেটা। ইচ্ছে করলে আপনি রোলারকে গ্রিড বানিয়ে যদি সেটাকে আপনি রোটেট করে দেন, তো সেটাও করতে পারেন। কিন্তু যেহেতু আপনারা প্রফেশনালি কাজ করবেন এবং এই কাজগুলো নেক্সট টাইম অন্যান্য সফটওয়্যারের ফরম্যাটে কনভার্ট করতে হয়, অনেক সময় এগুলোকে জিপ ফাইল বানাতে হয়, ভিডিওগ্রাফিতে ইউজ করতে হয়, তখন সব দিক বিবেচনা করে আপনাকে গ্রিডটা ইউজ করতে হবে। সো এটাই হচ্ছে বেস্ট ওয়ে। এখন আরেকটা বিষয় হচ্ছে, দেখুন ইলিপস কিছু প্রবলেম আমি লিখে রেখেছিলাম আপনাদের জন্য। বিভিন্ন মাপের ইলিপস, হ্যাঁ ভিন্ন মাপের ইলিপস যদি হয়, এটা একটা ইলিপস ছিল যেটাকে আমি মডিফাই করে আইকনটা বানিয়েছি, এবং সেটা শুরু থেকেই এটার একটা সেন্টার আছে দেখতে পাচ্ছেন, সো অ্যালাইন করা খুব সোজা। কিন্তু যদি সেই ইলিপসটা অন্যরকম হতো তবে কেমন হতো, যেমন ধরুন এখানে আমরা একটা ভিন্ন মাপের, অজানা মাপের একটা শেপ তৈরি করবো যেটার সেন্টার খোঁজা কঠিন, যেমন ধরুন এটা। এটা একটা অদ্ভুত রেশিও, আপনি এটাকে তাহলে বোঝার সুবিধার জন্য এটা একটা ছোট করে দিই, জুম করলে দেখতে পাবেন একটা জিনিস।
স্ন্যাপ টু গ্রিডে দেওয়া আছে, তাই সেটার যে কোনো একটা সাইট গ্রিডের সাথে লেগে আছে, বাট অন্য সাইট লাগছে না। কিন্তু এই সার্কেলগুলো কিন্তু প্রত্যেকটা গ্রিডের সাথে মাপ মতো লেগে থাকতো। এই যে ভিন্ন মাপের একটা শেপ, যেটা পিক্সেলের মাপ এবং গ্রিডের সেলগুলোকে কোনোভাবে ফলো করছে না, সেটাকে আপনি কীভাবে অ্যালাইন করবেন? ধরুন এটা আপনি এটার মাঝামাঝি নিয়ে আসবেন, এখন সেটা আপনি কীভাবে করবেন? এর জন্য সহজ কাজ হচ্ছে, আপনি প্রথমে ভিউটাকে গিয়ে স্ন্যাপ টু গ্রিড অফ করে দিন। অফ করে দেওয়ার পর এটা যদি পুরোটা এরকম থাকে, ফিল কালার থাকে, তো একটা স্ট্রোক বানিয়ে নেন। তারপর একটা সিলেক্ট করলে দেখেন এখানে 6টা পয়েন্ট আছে, মাঝখানের পয়েন্টটা হচ্ছে এটার মধ্যাংশ। এখন সেটা দেখতে যেদিকেই ভারী থাকুক, এটা কিন্তু যায় আসে না। এটার মিডিল হচ্ছে এখানে মাঝখানের পয়েন্ট। তো এখন আপনি খুব সহজে এই মাঝখানের পয়েন্টটাকে, যদি এই যে একটা লাইন গেছে গ্রিডের, এটা কিন্তু টোটাল মেইন ইলিপস যেটার সাথে আমরা কাজ করছি সেটারও মিডিল, এটা হচ্ছে একটা সেন্টার। তো আপনি এখন এটাকে ক্লিক করলে পরে খুব সহজে এটাকে ড্রাগ করে করে সেন্টার করতে পারছেন। হয়ে গেল সেন্টার। এইভাবে আপনি জোর করে সেটাকে সেন্টার করতে পারেন। তারপর সেটাকে আপনি আবার ফিল দিয়ে দিলেন। এখন সেটা জুম করলে দেখবেন ডেটা কোনো দিকে লিডের সেলের সাথে সে খাপ খাইয়ে বসতে পারেনি, কারণ তার মাপটা আমরা তৈরি করেছিলাম একটু অন্যভাবে। এখন আপনি যদি সেটাকে রোটেট করেন, সেটা একটা সমান দূরত্ব নিয়ে রোটেট হবে। তো ভিউয়ার্স, এই এই মাপটা ছিল একটু একটু অবুঝালো ছিল একটা মাপ। তো ধরেন আপনি এখানে গ্রিড সফর আছে, আপনার স্ট্যাপটপ গ্রিডটা অন করলেন। এখন আপনি চাইছেন যে এখানে ক্লিক করে একটা ছোট্ট আইকন তৈরি করবেন। ক্লিক করে দেখুন ক্লিকটা চলে গেছে এই জায়গায়। যদি এখানে ক্লিক করতেন তাহলে এখানে চলে গেছে, কোনো না কোনো গ্রিডের পয়েন্টে অটোমেটিক ক্লিক পড়ে যায়। মানে আপনি চাইলেও ইচ্ছে করে ইচ্ছে মতন একটা শেপ তৈরি করতে পারবেন না। এখন যদি চান যে এখানে শেষ করবেন তো পারবেন, কিন্তু এখানে শেষ করতে পারবেন না, বরং সেটা এখানে চলে আসবে। তো ইচ্ছে মতো যদি আইকন তৈরি করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনি স্ন্যাপ টু গ্রিড অফ করে নেবেন, এবং চাইলে আপনি এটার মাঝখানেও ক্লিক করতে পারবেন, এখানেও ক্লিক করতে পারবেন। তখন সে গ্রিডের কোনো রোল ফলো করবে না। এবং এখন যেহেতু আপনি কাজ আইকন বানানো শেষ, এটাকে আপনি ম্যান্ডালার জন্য বা অন্য কোনো ইলাস্ট্রেশনের জন্য রোটেট করবেন, তখন আবার আপনাকে এটাকে অ্যালাইনের কাজ শেষ করে আপনাকে ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিডটা অন করতে হবে, অথবা রাইট চিহ্ন থাকলে সেটা অন থাকে। এখন আপনি ইচ্ছে মতো এটাকে রোটেট করতে পারেন। তো ঘাস, এটা হচ্ছে বেসিক একটা সমস্যা, যেটা নিয়ে আমরা ম্যান্ডেলা ডিজাইন করতে চাইলেও করতে পারি না। আর কখনো ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন, যেখানে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে হাইড গ্রিড দিলাম, কন্ট্রোল আর চেপে এই যেটা রোলার চলে আসে, এই রোলারটাকে অনেকে রোটেট করে দেন,
কপি করে করে নানানভাবে আপনারা অনেকেই ইউটিউবের মধ্যে দেখেছেন যে তারা ম্যান্ডেলা তৈরি করে, এভাবে কখনোই করবেন না, এভাবে করলে প্রফেশনাল হতে পারবেন না।